আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ল্যামের মাংস ভুনা। সাধারণত আমরা ল্যাম চাপ খেয়ে থাকি, আমি এই ল্যাম চাপ না করে আমি এটাকে ভুনা তৈরি করেছি। সাধারণত যেভাবে আমরা খাসির মাংস ভুনা করি ঠিক এরকম করে, কিন্তু আমি এরকম করে পিস নিয়েছি। আমি ল্যাম চাপটা ভুনা তৈরি করার জন্য এভাবে এরকম করে পিসটা নিয়েছি। তার বুকের যে অংশটুকু, ওই অংশটুকু এভাবে করে কেটে নিয়েছি। আর লাগছে এখানে পেঁয়াজ। আর প্রথমে আমি একটা বাটিতে সব রকমের মশলাগুলোকে একটা মিক্স করে নেব। সব রকমের গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমি। হলুদের গুঁড়ো দিয়েছি আধা চা চামচ, আর দিয়েছি গরম কারি পাউডার যেটা ওটা দিয়েছি 2 চামচ, আর দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু গোলমরিচের গুঁড়া, আর দিলাম ধনের গুঁড়া 2 চা চামচ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। সব রকমের গুঁড়ো মশলা দিয়ে আমি এখানে জালটা সহ যে যেটুকু খেতে পছন্দ করুন ততটুকু, আমি একটু জাল বেশি খাই তাই জালটা একটু বেশি দিয়েছি। আর এখানে আমি পানি দিয়ে এটাকে মিক্স করে রেখে দেবো, তাহলে এটা একটা বাটা মশলার মতো স্বাদ চলে আসবে। আমি এখানে ভালো করে মিক্স করে পানি দিয়ে এভাবে ভিজিয়ে রেখে দেব। আমার পেঁয়াজটা কষানো হতে হতে এটা একটু এভাবে থাকবে, তাহলে ঠিক গুঁড়ো মশলার মতো যেভাবে আমরা বাটা মশলা এরকম হয়ে যাবে। আমি এখানে প্রথমে একটা পাত্র বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি 1 চামচ দিয়ে দিচ্ছি তেলটা। আমি এখানে প্রায় 1 কাপের মতো তেল দিয়েছি। আর দিয়ে দেবো এবার আমি পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে নিয়ে গরম মশলাগুলো, পেঁয়াজ দেওয়ার আগে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু আস্ত গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, যা আস্ত গরম মশলাগুলো এগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ কুটি কুচি করে রেখেছিলাম প্রায় মাঝারি সাইজের 2 পেঁয়াজ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি এই ভুনাটা আসলে একদম মাখা মাখা করবো, তাই পেঁয়াজটা অল্প ব্যবহার করছি। পেঁয়াজটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। এখানে 3 টেবিল স্পুনের মতো রসুন বাটাটা একটু বেশি দিলাম। ভালো করে রসুন বাটা আদা বাটা দেওয়ার পর ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব এই যে রেখেছিলাম যে গরম মশলাগুলোকে পানি দিয়ে ভিজিয়েগুলো। যখন মশলাটা পুরো কষানো হয়ে যাবে তখন দেখুন পেঁয়াজটা একটু কষানো হয়ে গেছে। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এই গুঁড়ো মশলাগুলো যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ওগুলো সব একই সাথে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে পর আমি এটাকে ভালো করে কষাবো যেন ভালো করে মিশে যায়। এবার কিছুক্ষণ আমি এটাকে কষাতে থাকবো যেন ভালো করে কষানো হয়ে যায়। আসলে মশলাটা যত কষানো হয় তত যে কোনো কিছু খেতে ভালো লাগে। আর এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ল্যামের যে মাংসগুলো রেখেছি, ল্যামের মাংস ছেলে যে বেড়া ভেড়ার মাংস, এগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ পর এটাকে ভালো করে কষাবো, পানি দেব না। পানি না দেওয়াতে আমি বেশ কিছুক্ষণ এটাকে কষানোর পর তারপর অল্প একটু পানি দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে এই মাংসগুলো দেওয়ার পর অনেকক্ষণ কষাতে কষাবো, কষিয়ে রেখে দেব আর পানিটা পরে দেব। প্রথমে পানি দিয়ে দিলে এগুলো ভালো হয় না। এবার আমি এখানে পানি দিয়ে দেব। আমি এখানে এমন পরিবারে পানি দেবো যেন এই পানিটা শুকিয়ে আর জুল থেকে যায়, আরও কিছু জুল দিতে হয় না। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। আর পরে আমি একটু টমেটো কেচাপ দিয়ে এটাকে ডেকে রেখে দেবো আধা ঘন্টা পর ফিরবো, কারণ মিডিয়াম আঁচে রেখে দেবে এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য, আর মশলাটা ভালো করে ঢুকে যাবে। ফিরবো আমি ঠিক আধা ঘন্টা পর। ফিরলাম ঠিক আধা ঘন্টা পর দেখুন এটা পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা। আমি একদম মিডিয়াম আঁচে রেখেছিলাম তাই মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর এরকম জুল জুল থাকবে। আর আমি এক্সট্রা পানি দিচ্ছি না। আর এবার আমি এখানে দিয়ে দেবো কিছু বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, এবং আর কিছু লাগবে না, পরে নামিয়ে ফেলবো। আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। আর জালটা ঠিকই আছে, আমি কাঁচামরিচ কিছু করিনি। আর দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা উপরে এভাবে করে, আর দিয়ে দেব সামান্য চাইলে একটু ঘি দেওয়া যেতে পারে, আমি এখানে সামান্য অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি।
আর কিছুই লাগবে না, এবার নামিয়ে ফেলবো। আসলে খুবই মজাদার একটি খাবার এই মাংস, এই বোনাটা করে খেয়ে দেখতে পারেন। এটা ভাত, সাদা ভাত, পোলাও, রুটির সাথে খাওয়া যেতে পারে, অনেক মজাদার একটি খাবার। আর কোনো খেলে বুঝতেই পারবেন না এটা যে ল্যামার মাংস করে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।